আজকে আমরা জাভা স্ট্রিং হ্যান্ডলিং এর আরেকটা প্রোগ্রাম নিয়ে কাজ করব। এর আগে প্রথম দুটো পাঠে আমরা মেথড গুলো শিখেছিলাম, তারপরে পাঠে আমরা প্রোগ্রাম শুরু করেছি, পার্ট থ্রিতে একটা প্রোগ্রাম করেছি, আজকে পার্ট ফোরে আর একটা প্রোগ্রাম নিয়ে কাজ করব। দেখো তোমরা প্রথমে প্রোগ্রামটা কি দেখে নাও, কি প্রোগ্রামটার টাইটেলটা কি? ডিসপ্লে দ্য আস্কি ভ্যালু অফ ইচ ক্যারেক্টার প্রেজেন্ট ইন এ স্ট্রিং। ডিসপ্লে দ্য আস্কি ভ্যালু, আস্কি ভ্যালু তোমরা জানো, ক্যাপিটাল এর আস্কি ভ্যালু 65, বি তার 66, স্মল এর আস্কি ভ্যালু 97, বি 98, এইভাবে চলবে। যাই হোক, তাহলে আমরা আস্কি ভ্যালু গুলো প্রিন্ট করতে হবে ওই স্ট্রিং এর যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের, ঠিক আছে? বেশ, আমরা আগের দিন থেকেই বলছি আমরা মেথড গুলো শিখেছিলাম, সেই মেথড গুলো এবারে অ্যাপ্লিকেশন হচ্ছে। আমরা একটা স্ট্রিং ভেরিয়েবলের মতো আগের পার্টের মতোই কম্পিউটার স্ট্রিংটাকে স্টোর করে নিয়েছি, তার মানে এই যে কম্পিউটারে যে আটটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালু গুলো আমরা দেখব প্রোগ্রামের থ্রু দিয়ে মেথড ইউজ করে। এখানে তিনটে ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেওয়া হয়েছে, ইন্টিজার টাইপ ভেরিয়েবল এল আই এস সি, এস সি মানে আস্কি কে আমি শর্টে লিখেছি, তুমি অন্য যে কোনো ভেরিয়েবল নিতে পারো, আমি এস সি নাম দিয়ে তোমরা বুঝতে পারো, এল টা নিচ্ছি লেন্থ বার বেরোবে আর কি। যাই হোক, তিনটে এল আই এস সি। বেশ, এরপরে দেখো কি করছে, এল এল ইকুয়ালস টু এস ডট লেন্থ, ঠিক আগের প্রোগ্রামের মতো, তার মানে কত 8 স্টোর হয়ে গেল, এল এর ভ্যালু 8, কারণ লেন্থটা বেরিয়ে গেল আগের যে স্ট্রিংকে রিভার্স করার যে প্রোগ্রামটা করেছিলাম ঠিক তেমন। এরপরে লুপটা কিভাবে চলছে দেখো, লুপ আই এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, আই এর ভ্যালুটা 0 থেকে শুরু হচ্ছে, চলবে কত দূর পর্যন্ত, আই এর ভ্যালু চলবে লেস দ্যান এল অর্থাৎ 7, এল এর ভ্যালু 8, তারপর 7 পর্যন্ত চলবে, 0 টু 7 টা মানে 8 বারই ঘুরবে, আই প্লাস প্লাস আই এক এক করে বাড়বে, প্রথমে 0 পজিশন তারপর 1, এভাবে চলবে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট লাইন, এই প্রোগ্রামের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দেখো, এসসি মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এসসি তে কাকে ডাকছি, এসসি ভিতরে কি স্টোর হচ্ছে, এস ডট ক্যার অ্যাট, এস ডট ক্যার অ্যাট। আমি প্রথম যে পার্ট ওয়ান বা পার্ট টু তে যে মেথড গুলো দেখেছিলাম এই ক্যারাটের প্রোগ্রামটা দেখেছিলাম, একটু খেয়াল করো ক্যারাট কি করে, ক্যারাট তার আউটপুটটা কোথায় এখানে স্টোর করে, কোথায়, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলে, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলে ও স্টোর করে, ইন্ডেক্স ভ্যালু নিয়ে সেই ক্যারেক্টারটা প্রিন্ট করে দেয়। দিস ফাংশন রিটার্নস এ ক্যারেক্টার ফ্রম দ্য গিভেন ইন্ডেক্স অফ দ্য স্ট্রিং, আমরা দেখেছি এই ফাংশনটা, মানে ক্যারেক্টার ফাংশনটা, ক্যারেক্ট ফাংশনটা কি করে বা দিস মেথড কি করে, রিটার্নস এ ক্যারেক্টার, একটা ক্যারেক্টার রিটার্ন করে ফ্রম দ্য গিভেন ইন্ডেক্স অফ দ্য স্ট্রিং, স্ট্রিং এর ইন্ডেক্স থেকে, এটা আমরা দেখেছি। এবার আজকে প্রোগ্রামটা দেখো আমি কি করছি, আজকে যে আউটপুটটা আমি রাখছি সেটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলে রাখছি, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এস সি কস এস ডট ক্যারাক্ট, অর্থাৎ ইন্ডেক্সটা মানে আই মিন জিরো, জিরো মিন সি, সি সি ক্যারেক্টারটাকে রাখছে না, এস সি যদি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল হতো তাহলে এস সি তে ক্যারেক্টার সি থাকতো, এখন কি থাকবে, ও আস্কি ভ্যালুটা থাকবে, সি আস্কি ভ্যালুটা স্টোর হয়ে যাবে। নেক্সট আমি প্রিন্ট করছি এসওপি দিয়ে, এস ডট ক্যারাট আই, এস ডট ক্যারাট আই মানে কিন্তু আমার এখানে আমি কোথাও কোনো ভেরিয়েবল নিচ্ছি না, তার মানে ক্যাপিটাল সি প্রিন্ট হবে, এস ডট ক্যারাট আই কি ডিসপ্লে করবে, কি ডিসপ্লে করবে, ক্যাপিটাল সি ডিসপ্লে করবে। তারপর একটা ইকুয়ালস টু আমি প্রিন্ট করছি, অর্থাৎ সি ইকুয়ালস টু আস্কি ভ্যালুটা কত, যেটা সির আস্কি ভ্যালু, দ্যাট ইজ সির আস্কি ভ্যালুটা হচ্ছে 65, ক্যাপিটাল এ 65, 66, 67, ফার্স্ট 67 পিন করবে, তারপরে আইটা বাড়বে অর্থাৎ স্মল ও, স্মল ও আস্কি ভ্যালুটা আসবে, ও তখন দেখাবে ও ইকুয়ালস টু কত। এই প্রোগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে এস, এইটা এস সি কস এস ডট ক্যারাট আই, আমি আগেও বলেছি আগে ক্যারাট ফাংশনে
কি হয় আর সেটাও দেখিয়ে দিলাম, আর এখানে কি হচ্ছে সেইভাবে দেখালাম। তাহলে এইভাবে পরপর সিও এমপি ইউটিইআর প্রত্যেকটা ক্যারেক্টারে আসকি ভ্যালুটা স্টোর করবে। আমি কম্পাইল করলাম, এবার একবার রান করছি। রান করলে দেখতে পাবে তোমরা কি কাজটা হচ্ছে। রান করলে দেখো কি আসছে আউটপুটটা, সি ইকস টু 67, ও ইকস টু 111, এম পরপর প্রত্যেকটা ক্যারেক্টার আসকি ভ্যালুগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা প্রোগ্রামগুলোকে আমি দেখাচ্ছি, তোমরা বুঝছো, বারবার দেখো আর কম্পিউটারে প্রোগ্রামগুলোকে করার চেষ্টা করো, না হলে কিন্তু হবে না। নিজে দেখে নাও, দেখে নিয়ে প্রোগ্রামগুলোকে করো, প্র্যাকটিস করতে হবে কিন্তু। ঠিক আছে, ভালো।